ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরার, আজকে সবার সম্মানিত অতিথি, বাংলাদেশ জাতীয় দল বিএনপির যুগ্ম মহাসচিব, রাজপথের সাহসী সৈনিক, জননেতা, সাবেক এমপি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জনগণের নেতা জনাব তাবিদ আউয়াল, গণ অধিকার পরিষদের সভাপতি কর্নেল অফিসার মিয়া মুশিউজ্জামান, সচিব জনাব ফারুক হাসান সহ নেতৃবৃন্দ, লেবার পার্টির সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এবং সামাজিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভায় মিলিত হয়েছে। থিমটা খুব সুন্দর, শহীদ জিয়া, বহুদলীয় গণতন্ত্র, শহীদ জিয়া বা আজকের বাংলাদেশ। আজকে বাংলাদেশের, এই নতুন বাংলাদেশের জন্য আরেকজন শহীদ জিয়া দরকার, কিন্তু তিনি আর আসবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটি দলের চেয়ারম্যান ছিলেন, কিন্তু তিনি কোন দলের নন, তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির মূল বৈশিষ্ট্য দুইটা, একটা হচ্ছে গণতন্ত্র। এই গণতান্ত্রিক যে মূল্যবোধ তিনি প্রতিষ্ঠা করেছেন, সেখানে বিভেদের রাজনীতি নয়, হিংসার রাজনীতি নয়, আওয়ামী লীগের হিংসাত্মক রাজনীতির বিপরীতে দেশ জাতিকে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য গণতন্ত্রের মূল্যবোধ সমুন্নত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বাংলাদেশের রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে যত বিভেদ তৈরি করা তা, একটা দলের মধ্যে দ্বন্দ্ব, আরেকটা হচ্ছে এক দল আরেক দলের বিরুদ্ধে যত বেশি বলা যায়। হ্যাঁ, গণতন্ত্রের রাজনীতিতে সমালোচনা আছে, তাই হিংসাত্মক পন্থায় এক দল আরেক দলকে দমন করবে, উৎখাত নির্মূলে রাজনীতি করবে, 80-এর দশকে উৎখাত করো নির্মূল করো, একটা দুটো অমক ধরো সকালের দিকে নাস্তা করে, এই স্লোগান হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল ঐক্যের রাজনীতি, বিভেদ নয়, হিংসা নয়, সবাই মিলে দেশ গড়ব। দ্বিতীয় যে বিষয়টা বলতেছিলাম, ইসলামী মূল্যবোধ, তিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আস্থা সংযোজন করেছিলেন, এবং বাংলাদেশের মানুষে আস্থার প্রতীকে তিনি যে কারণে পরিণত হয়েছিলেন সেটা হলো বিসমিল্লাহির রহমানের। আসলে তো আমাদের সকল কাজের মূল বিসমিল্লাহ। আজকে এই বিসমিল্লাহ সকলকে বলতে হয়। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ সংযোজন করেছে এই রাজনীতির মোকাবেলা করার জন্য। আওয়ামী লীগ 96 সালে এসে আল্লাহর সর্বশক্তিমান এরা লিখতে হয়েছে। 96 সালের আগে আওয়ামী লীগ কোনো পোস্টারে কোনো জায়গায় আল্লাহর সর্বশক্তিমান এটা পাবেন না, আল্লাহ সর্বশক্তি। সেজন্য দেশ জাতি আমাদের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক কিছু শিক্ষা উপস্থাপন করেছে। আমরা তখন নবম শ্রেণীর ছাত্র,
খালকার থেকে এসেছিলেন উনি এক জায়গায়, আমরা প্রতিষ্ঠান দিয়ে গিয়েছিলাম, ওই কারণে কাজী রহমান স্যার। আজকের আলোচনা সভা মূল কথাটা হচ্ছে যে রাজনীতি হবে দেশের জন্য, মানুষের জন্য। হ্যাঁ, একটি দল ক্ষমতা যান, দল ক্ষমতা যাওয়ার পর দলের যিনি প্রধান, তিনি যখন প্রধানমন্ত্রী হন, তিনি দেশের প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট যখন হন, তিনি দেশের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালের যে সংসদ বিএনপি ক্ষমতা আসে, সে সংসদে সকল দলের প্রতিনিধিত্ব ছিল। যে দলকে তিনি পছন্দ করতেন সে দলের প্রতিনিধি ছিল, যে দলকে ওনার প্রতিপক্ষ ছিল তাদের প্রতিনিধি ছিল। এটাই বহুদলীয় গণতন্ত্র। সকল দল দেশ পরিচালনার সকল দলের অংশগ্রহণ, ভিন্ন মত থাকবে কিন্তু সংসদে সবাই সবার মত প্রকাশ করবে। এ রাজনীতির স্রোত দ্বারা তৈরি করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তৎকালীন নেফের প্রধান মশিউর রহমান যাদব মিয়া, আমাদের দেশের জাতীয় নেতা, বরেণ্য নেতা, তিনি যেমন ন্যাপ থেকে এসে বিএনপিতে যোগ দিলেন, তৎকালীন মুসলিম লীগ নেতা শাহ আজিজুর রহমান বিএনপিতে যোগ দিলেন। বিএনপি নাম হওয়ার আগে জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল, এর আগে জাগো দল ছিল, বিভিন্ন ছিল, সেগুলি আমি বলতে চাই। আমাদের আলাল ভাই আরো বললেন, এর জন্য বলছি আলাল ভাই আপনাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম উচ্চারণ করবেন, করব, কিন্তু তার আদর্শের বিচ্ছেদের কারণে আমরা বিজয় অর্জন করতে পারব না। এটা কিভাবে হয়? বক্তারা বলেছেন তার সততা, এখনো কেউ তার সততার বিপরীতে কোনো একটা পয়েন্ট দিতে পারে না। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, জাতীয় প্রধান ছিলেন, যায় আওয়ামী লীগ বলে এগুলি সবাই বিশ্বাস করি যে তিনি আইএস এর অনুক ছিলেন। আমি একটা ছবি দেখেছি এক জায়গায় যে মুক্তিযুদ্ধের সমাধি নায়ক জেনারেল উসমানি বসে আছেন সামনে, এনে জেনারেল শফিউল্লাহ এদের মেজর দিয়ে, কোথায় ছবিটা দেখলাম এটা বলবো, খুবই গুরুত্বপূর্ণ এক জায়গায় দেখেছি এবং এটা একটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ কোন এক সময় প্রকাশ করে বলা হলো ওই জায়গার কথা। তাহলে আওয়ামী লীগ লোকেরা যেটা বলে তার তাদের নিজেদের যারা স্বীকার করে নিয়েছে জিয়াউর রহমানকে তার বিরুদ্ধে কথা বলে, মুক্তিযুদ্ধে এবং এ দেশের স্বাধীনতা আন্দোলনে যার যতটুকু অবদান আমরা সবকিছুকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন, এটাকে অস্বীকার করে আপনার দেশ ঐক্যবদ্ধ করবেন কিভাবে? সেজন্যে আজকে দেশের যে সমস্যা, দেশের ভোটাধিকার নাই, এই ভোটাধিকারের জন্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাত মিলে আন্দোলন করেছি, তখন আমাদের উপরে কিছু না করছিল আমাদের জেলায়, হ্যাঁ হচ্ছে আন্দোলন করেছি তখন বিরুদ্ধে, কি জন্য? কেয়ারটেকার সরকার। এই কথাটা কিন্তু আওয়ামী লীগ ভুলে যায়। ওদিন ওবায়দুল কাদের সাহেব বক্তব্য দিয়েছেন, সব দিনগুলো দূর সাফায়
জামাত যে আওয়ামী লীগ সে আন্দোলন করলো, এটা বলতে লজ্জা লাগে কেন আপনার? সে আন্দোলনে তো কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হলো। এই জন্য আজকে ঐক্যবদ্ধের কথা বলা হয়েছে, ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, তবে মন বড় করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নামতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন সবাইকে, যে আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য এবং সকলে কথা বলার সুযোগ সৃষ্টি করার জন্য আমরা এক দাবিতে আসছি, এরশাদের বিরুদ্ধে 7 দল 8 দল 15 দল 15 দল করে 8 দল হয়েছে, 7 দল 8 দল 5 দল জামা আন্দোলনের কর্মসূচি পালন করেছে, 90-এর গণপ্রত্যান হয়েছে, এবারে কেয়ারটেকার সরকারের আন্দোলনে জামাত জাতিভাটি আওয়ামী লীগ আন্দোলন করেছে, বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত সোপানে পৌঁছানোর জন্য যে ভূমিকা পালন করা দরকার, নেতৃত্বে প্রয়োজন সেটা পালন করা। 28 অক্টোবর 2023 সারা দেশের 2023 আমাদেরকে অনেকে বলেছিল যে আপনার কি আরেকটা 28 অক্টোবর 2006 করবেন, কেন? কারণ 2006 সালে 28 অক্টোবর বেগম জিয়ার নেতৃত্বে 5 বছরের সরকার সেদিন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে কেয়ারটেকার সব গঠন করার দিয়ে সেদিন কর্মসূচি দিয়েছিল বিএনপি জামা। সেদিন 14 জন লোক হত্যাকাণ্ডের শিকার, সারা দেশের আগের দিন থেকে 71 জন লোক মারা যায়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 27 তারিখ সন্ধ্যায় ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের পর থেকে ভাঙচুর শুরু হলো আওয়ামী লীগের সারা দেশে। এই গণতন্ত্রের উপর যে আঘাত আসলো, এখন আমরা এটাকে সামলাতে পারছি? সে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তি বিএনপি জামাত বা এই শক্তিটাকে নিচ্ছিন্ন করার জন্য যে অপকৌশল নিয়ে নেমেছিল সেটা থেকে এখন আমরা বের হতে পারি। এই জন্য আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা রাজনীতিতে ভিন্ন মতের থাকব, কিন্তু কোন দল কোন দলের আদর্শিক শত্রু হব, আদর্শিক প্রতিদ্বন্দ্বী হব, কিন্তু শত্রু হব না, তাহলে আধিপত্যবাদী শক্তি সুযোগ পেয়ে যাবে। রাজনৈতিক দল যদি এক দল আরেক দলের শত্রু হয়, তাহলে সাম্রাজ্যবাদ আধিপত্য শক্তি এসে আপনাকে গ্রাস করে, আর রাজনৈতিক দলগুলো যদি একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়, প্রতিযোগিতার মাধ্যমে ক্ষমতার ফলাবদলের সুযোগ নেয়, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে জনগণের উপরে, রাষ্ট্রের সবকিছু জনগণ নিয়ন্ত্রণ করে। আমাদের আজকে আধিপত্যবাদী শক্তিরা আমাদের নির্বাচনের সব হিসাব নিকাশ করে, এবং 2024 সালের 7ই জানুয়ারি যে দামি নির্বাচন, এগুলো অনেক সুন্দর ভাষা দিয়ে আমরা অভাবে বলতে পারেন আমরা শুনি, সে নির্বাচন জনগণ তো মনে করেছে যে আওয়ামী লীগ এই নির্বাচন করতে পারবে না, জনগণ ভোট দিতে যায়নি, বিএনপি জামাত সহ বিরোধী দল কোনো কোনো নোটে 63টি দল ছোট হোক বড় হোক আন্দোলন সংগ্রাম করেছে, দর্পণ সাড়া দিয়েছে, ভোট কেন্দ্রে যায়নি, পুকুর পাড়া দিয়েছে, তাহলে আমরা চূড়ান্ত লক্ষ্য খুঁজতে পারিনি। আমি আজকে অনুরোধ করব, বহুদলীয় গণতন্ত্রের তিনি প্রবক্তা ছিলেন, তার 7-8 বার্ষিক উপলক্ষে আজকের এই আয়োজন লেবার পার্টি করেছে, ধন্যবাদ আমরা জানাই। আসুন ঐক্যবদ্ধ হোক, এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে সবাইকে
কিছু সীমিত চিন্তা বাদ দিতে হবে। এক দল আসলে আরেক দল খুশি হবে অখুশি হবে, এক দল খুশি হবে আরেক দল অখুশি হবে, এই চিন্তা যারা প্রধান শক্তির নেতৃত্ব দিবেন তাদেরকে বিবেচনা নিতে হবে। সকলকে মিলে এই জগদ্দল পাথর যারা আমাদের ভোটাধিকার নিয়ে গিয়েছে, অনেকে বলছেন আজকে আস্তে আস্তে দেখে আমরা দেখলাম যে বিএনপির সিনিয়র নেতাদের অনেকে এখন নাই, অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, অনেকে আছেন অসুস্থ, অনেকে অত্যাচারে জর্জরিত, 80 বছর বয়সে হাজিরা দিতে যেতে হয়। আপনারা দেখেছেন গত 2 দিন আগে আমাদের আমির জামা ডাক্তার শফিক রহমান সাহেবকে উঠে যেতে হয়েছে, অর্থ উনি অসুস্থ। এই অবস্থার অবসান কিভাবে হবে? হিসাব নিকাশ এভাবে করলে তো হবে না যে এতে করে জাসদ উপকৃত হয়ে যাচ্ছে, জামাত মনে হয় একটু সুযোগ পেয়ে যাচ্ছে। এই হিসাব নিকাশ যদি কোন আমাদের এই দলগুলির মধ্যে থাকে তাহলে আমরা জগদ্দল পাথর সরাইতে পারব না। ভোটাধিকারের যে আমাদের অধিকার সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। আপনারা জানেন বিএনপির অনেক নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, রাজপথে অনেকে গুম খুনের শিকার হয়েছে, এটা হাজার না লক্ষ, জামাতেও হাজার হাজার। এই যে জিনেদার একটি ঘটনা আলোচিত, জিনেদাতে জামাত ইসলামী 30 জন ক্রস ফায়ারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বেশি বলবো না, এক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যিনি মারা গেছে তার ব্যাপারে কথা বলার আমরা বলতে চাই না। 30 জন একটা জেলায়, সাতক্ষীরা জেলায় 30 জন, মোট 46 জন মারা গিয়েছে। এটা বললাম আমি দুটো জেলার চিত্র আপনাদের কাছে। তাহলে বিএনপি জামাত অন্যান্য দল সব দলের অসংখ্য নেতা কর্মী এই যে জীবন দিল, এদের পরিবারের এখন অপেক্ষায় আছে যে আমরা কখন জালেম উদ্দেশিত জনগত থেকে মুক্তি পাব। সেজন্য আসুন এই আলোচনা সবার অঙ্গীকার হতেই হবে, ঐক্য হবে শুধুও, এবং ঐক্য পরিপন্থী কোনো বক্তব্য আসলে এটার দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত। যে দলের আসে যারা আন্দোলনের পথে আছে, আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় এমন কোন বক্তব্য এবং ভাষা আমাদের কারোই প্রয়োগ করা উচিত, তাহলে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। আসুন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আলোচনার সঙ্গে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তিনি একজন মানুষ হিসেবে দেশ এবং জাতির জন্য মানুষের কল্যাণের জন্য যে ভূমিকা পালন করে গেছেন, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। তার উত্তরসূরি তার স্ত্রী এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের 18 দল 20 দলীয় জোটের 19 দল জোটের তিনি প্রধান ছিলেন। আমরা তার নেতৃত্বে এখনো এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, এখনো তিনি আমাদের দল আমাদের জোটের নেত্রী আছেন কিন্তু অসুস্থ। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তো তাকে সুস্থ করে দিতে পারে, এবং তিনি মুসলিম হালাতে থাকার কারণে তার উপর আরো বেশি তার মানসিক অবস্থা কষ্টের দিকে চলে গিয়েছে। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এই জালিম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করি, এবং ভোটাধিকার নিশ্চিত করে দেশে যেন সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা নিশ্চিত করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।